হচ্ছে ইউনিভার্সিটির সাইট থেকে কী করে সেমিস্টার ফর্ম ফিল আপ করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ এভরিবডি? হোপ এভরিবডি ইজ প্রিটি ওয়েল, জাস্ট আই এম প্রিটি ওয়েল। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইউনিভার্সিটির সাইট থেকে কী করে সেমিস্টার ফর্ম ফিল আপ করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এর আগেও দিয়েছিলাম, তবে কলেজের ফিস পেমেন্ট এবং ইউনিভার্সিটির সাইট থেকে ফর্ম ফিল আপ দুটোকে একসাথে করে দিয়েছি, ঠিক আছে? তবে আজকে পার্ট ভিডিও বানানোর চেষ্টা করছি আমি। ওকে, তো নিশ্চয়ই তোমরা উপকৃত হবে ইউনিভার্সিটির সাইট থেকে কী করে ফর্মটা ফিল আপ করবে আজকে তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো। ওকে, তো চলো বন্ধুরা স্ক্রিনে যাওয়া যায়। তো বন্ধুরা, সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবে, ঠিক আছে? আসার পর এখানে সার্চ করবে ইউজিবি এক্সাম। ওকে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, সরাসরি তোমরা এই পেজে চলে আসতে পারবে। ওকে, তো এরপর দেখতে পাচ্ছ এখানে ইউনিভার্সিটি অফ গৌর বঙ্গ, জাস্ট এখানে ক্লিক করবে। করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিবিসিএস, জাস্ট এই অপশানে ক্লিক করবে। তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে। তো তুমি যে সেমিস্টার রয়েছে সে সেমিস্টারে ক্লিক করবে, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হালকা হবে, এটা হচ্ছে তোমার ফিফথ অ্যান্ড সিক্সথ, এটা হচ্ছে সিক্সথ, এটা সিক্সথ সেমিস্টার, ঠিক আছে? তো এরপর যদি টাচ করো তাহলে এটা সিক্সথ সেমিস্টারে চলে যাবে। ওকে, জাস্ট এখানে মোবাইলে ফুল দেখাচ্ছে না, হালকা দেখাচ্ছে। ওকে, তো আজকে তোমাদেরকে ফোর্থ সেমিস্টারটা আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু ফোর্থ সেমিস্টারে আমার কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে। এখানে ক্লিক করবে, করার পর এই ধরনের তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট, এর উপরে ক্লিক করবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে ফর্ম সাবমিশন, জাস্ট এখানে ক্লিক করলে তুমি ফর্মটি সাবমিশন করতে পারবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড, এখান থেকে তুমি পরবর্তী সময় অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। ওকে, তো ফর্ম সাবমিশন আমি ক্লিক করছি, করার সাথে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। ওকে, তো বন্ধুরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে দেবে, ঠিক আছে? তো আমার কপি করা রয়েছে, পেস্ট করে দিলাম। ওকে, করে দেওয়ার পর এখানে তোমার ফার্স্ট থ্রি ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম চাইছে। ওকে, থ্রি ক্যারেক্টার প্রথম তিনটি অ্যালফাবেট বসিয়ে দেবে, ঠিক আছে? তো আমি বসিয়ে দিচ্ছি ইয়ে, ইয়েস, আর। করে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবে। ওকে, করে দেওয়ার পর এখানে তুমি তোমার সেমিস্টারটা দেখতে পাবে। ওকে, আবারও কন্টিনিউ ক্লিক করবে। তো বন্ধুরা, এরপর মেন ফর্ম ওপেন হয়ে গিয়েছে, সব শেষের দিকে চলে আসবে। ওকে, আসার পরে এগুলো কিছুই করতে হবে না, যা আছে সেম থাকবে। এখানে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করবে। ওকে, করে দেওয়ার পর এখানে আবারও ওকে অপশানটি আসছে দেখতে পাচ্ছ এখানে, জাস্ট এখানে ক্লিক করবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট এনরোলমেন্ট সাকসেসফুল। ওকে, জাস্ট এটা ক্লোজ করে দেবে। তো ক্লোজ করে দেওয়ার পর আবারও নিচে চলে আসবে একবারে ডাউনে। ওকে, তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট অপশানটি। ওকে, জাস্ট প্রিন্টে ক্লিক করবে। তো প্রিন্টে ক্লিক করার সাথে সাথে তুমি তোমার ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এরপরে তুমি এটা কলেজে গিয়ে জমা করে দিতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কীরকম হয়েছে কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ফলো করবার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী সময় তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো।